সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি ঈশ্বর স্বামী, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আমরা অবশ্যই কথা বলবো আইন বিষয়ে, এবং আপনাদের যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আমরা একটু শুরু করতে চাই, আমরা যদি গত সপ্তাহের কথা একটু মনে করে নিতে চাই, যে আমরা গত সপ্তাহে একটি বিষয় তুলেছিলাম যেটির বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি সময় স্বল্পতার জন্য, আজকে আমরা সেই প্রসঙ্গে একটু আনতে চাই। আপনি বলছিলেন যে অনেকে গ্রিন কার্ডও বাতিল হয়ে যাচ্ছে নানা কারণে, এবং সেই সাথে বহিষ্কারের বিষয়টিও আছে, আইসের অভিযানের কথাও বলেছিলেন। এই সব বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই। শুরুতে আমি জানতে চাই যে গ্রিন কার্ডধারীরা কেন ঝুঁকির মধ্যে পড়ছেন? দেখেন, আমরা গ্রিন কার্ড যাদের বাতিল হচ্ছে, মানে ওরা নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই দ্য গ্রিন কার্ড, ওরা রিসিন দ্য গ্রিন কার্ড, এটা পাঠানো হচ্ছে কাদেরকে, যাদের কাছে আমরা দেখেছি যে যাদের কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ক্রিমিনাল কনভিকশন আছে, কোনো মানে ফেলানি আছে, তবে ফাইন অথবা ভায়োলেশন হয়েছে, এ ধরনের কেসগুলো দেখা যাচ্ছে না। বেশিরভাগ দেখা যাচ্ছে সিরিয়াস ডোমেস্টিক ভায়োলেন্স যাদের আছে, তারপরে দেখা যাচ্ছে যাদের ফেলেনি কেস, যেমন রেপ, মার্ডার, সেক্সুয়াল অফেন্স এবং চাইল্ড অ্যাবিউজ, এ ধরনের কেস যাদের আছে তাদের, যারা এবং যারা, আরও একটা জিনিস, যারা ফ্রডুলেন্টলি একের অধিক নাম ছিল এবং যেটা ওনারা ডিসক্লোজ করেন নাই গ্রিন কার্ড নেওয়ার সময়, সেই জিনিসগুলো যে এখন ওনারা বের করে নিয়ে আসতেছে, যে আপনার অন্য একটা নাম ছিল, আপনার অন্য একটা ডেট অফ বার্থ ছিল, বা অন্য নামে আপনি অন্য কোনো একটা কেস করেছিলেন, অথবা ডিএমভিতে আপনার ডিফারেন্ট নামে ড্রাইভার্স লাইসেন্স আপনি নিয়েছেন, এখন ডিফারেন্ট নামে আপনি গ্রিন কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে আছেন, এই ধরনের কেসগুলোতে, মানে বড় বড় অপরাধ, বড় বড় অপরাধগুলো আপনি বলছিলেন, ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে ফেলোনি, এই সব ক্রাইমে সাধারণত দ্বিতীয়বার রিনিউ করার ক্ষেত্রে বাধা তৈরি করছে। দ্বিতীয়বার রিনিউ না, অনেকে দেখা যাচ্ছে যে গ্রিন কার্ড পেয়েছে ধরেন 1-2 বছর আগে, 3 বছর আগে, এখন হয়তো দেশে ট্রাভেল করেছে, এটা হতে পারে যে এয়ারপোর্টে আসার সময় তাকে স্টপ করা হয়েছে, অথবা দেখা যাচ্ছে যে উনি যে কোনো একটা ক্রিমিনাল একটা অ্যাক্টিভিটির সাথে জড়িত, যে কোনো ছোটোখাটো হলেও, মানে ওইভাবে শুরু হচ্ছে আর কি জিনিসটা, সূত্রটি মনে আছে, একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, দুঃখিত থামিয়ে দিতে হয়েছে। আমরা এই বিষয়ে চেষ্টা করব, ফোনগুলো নেওয়ার ফাঁকে ফাঁকে আমরা একটু তথ্যগুলো দর্শকদের জানাতে চাই। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? জি, আমার নাম দানিয়াল। জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার প্রশ্নটা হচ্ছে যে আমার মা 8 বছরের গ্রিন কার্ড ধারে, বুঝছেন, এবং আমার মা লেখাপড়া জানে না এবং কানও কম শুনে, তবে কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওনার মা 8 বছর ধরে এখানে আছে, মায়ের বয়সটা আমি জানি না, মায়ের বয়সটা কত? আমার মায়ের বয়স হচ্ছে 84। হ্যাঁ, আপনার মায়ের জন্য সিটিজেনশিপ করা যাবে, আপনার মায়ের ডিসেবিলিটি দেখিয়ে সিটিজেনশিপের যে টেস্ট আছে সেটা ওয়েভারের জন্য অ্যাপ্লাই করা যাওয়া সম্ভব, এবং ওনার এটা করে ফেলেন তাড়াতাড়ি, কারণ উনি 84 ইয়ার ওল্ড, সিটিজেন হলে ওনার অনেক বেনিফিট উনি পেতে পারেন, ওনার হেল্প পেতে পারেন, বিভিন্ন সুযোগ সুবিধা, সুযোগ সুবিধা দিয়ে সিটিজেনশিপ পরীক্ষা দেওয়া যায়, সেটি তার যোগ্যতা আছে, 84 হয়ে গেছে, প্লাস উনি কানে শোনেন না বলেছেন এবং উনি লেখাপড়া জানেন না, সো ওনার এলিজিবিলিটি আছে, শি ক্যান ডু ইট। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? জি, আমি ব্রঙ্কস থেকে বলছি। আমার 3টা কোশ্চেন আছে। 3টি প্রশ্নই করতে পারবেন, কিন্তু একটু ছোট ছোট করে করতে হবে। ওকে, জি, প্রথম প্রশ্ন বলুন। যদি সিটিজেনশিপ ইন্টারভিউ করার কতদিন পর ডাক আসতে পারে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে, যদি চাইল্ড আন্ডার 18 থাকে প্যারেন্ট সিটিজেনশিপ হয়ে যাওয়ার পরে, তাহলে বেনিফিটগুলো কী, আর 18+ হলে বেনিফিটগুলো কী? আর একটা হলো কি আপনার, দুইটাই ঠিক আছে।
আরেকটি প্রশ্ন কি মনে আছে? না মনে নেই, আপনি দুইটাই বলুন। আচ্ছা আমরা দুইটাই বলবো, আপনার যদি মনে পড়ে এরপর আবার ফোন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওনার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে মা বাবা, দ্বিতীয় প্রশ্নটি ছিল যে 18 আপনি মা বাবা সিটিজেন, বাচ্চাটা 18 ইয়ার ওল্ড হলে কি অথবা 18 প্লাস হলে কি? মা বাবা দেখেন, যেদিন মা বাবা গ্রিন কার্ড হোল্ডার তাদের 18 ইয়ার ওল্ড, যদি মা বাবা সেদিন সিটিজেন হয়ে যায় এবং বাচ্চাটা 18 থাকে, বাচ্চাটার টাইম রানিং, যেমন গ্রিন কার্ড হোল্ডার হলে ওভার 21 হয়ে গেলে বাচ্চাটা নেক্সট ইয়েতে চলে যায়, সিটিজেনের সেটা না, যেদিন মা বাবা সিটিজেন হয় সেদিন ওর এইজটা লক হয়ে যায়। সো শি হি ইজ লাইক 18, ইভেন দো এটা প্রসেসিংয়ের সময় লাগছে, সো আন্ডার 21 হিসাবে সে আসবে। উনি যে বললেন 18 ওভার 18-এর বেনিফিটটা, ওনার প্রশ্নটা ক্লিয়ার না, কী ধরনের বেনিফিটের কথা উনি জানতে চাচ্ছে? এবং যতদিনই প্রসেসিং এর টাইম লাগুক না কেন, স্টিল ও 18 এর ওই আন্ডার এজ হিসেবে এসে আসবে। আরেকটা বিষয় ঈশা স্বামী, যদি হয় যে বাবা মা সিটিজেন হলেন, বাচ্চাটি হয়তো বাংলাদেশ থেকে আসবে, তো অটোমেটিক্যালি তো সিটিজেনশিপের একটি ব্যবস্থা আছে, সেই জায়গাটা কি একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, বাচ্চাটা অটোমেটিক্যালি, কিন্তু বাচ্চাটা জন্ম হতে হবে মা বাবা সিটিজেন, মা অথবা বাবা যেই প্যারেন্টসই সিটিজেন হওয়ার পরে যদি হয় তাহলে সে সিটিজেনশিপটা পেতে পারে। অটোমেটিক না, ইউ স্টিল হ্যাভ টু গো থ্রু সাম অ্যাপ্লিকেশন, ফাইল করতে হবে ইউএস এম্বাসি অথবা কনস্যুলেটের সাথে, তারপরে তার এটা পাসপোর্ট পাওয়ার ব্যবস্থা করা যায়। এটা হচ্ছে যে মা বাবা সিটিজেনশিপ হওয়ার পরে যদি বাচ্চার জন্ম হয়, আর বাচ্চার জন্ম যদি হয় বাবা অথবা মায়ের সিটিজেনশিপের আগে তাহলে তাকে নর্মাল প্রসেসিংয়ের মাধ্যমে যেতে হয়। আচ্ছা আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে? আমি নামটা বলতে যাচ্ছি না, আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা প্রশ্নটি করুন। আচ্ছা প্রশ্নটি হচ্ছে যে অনেক সময় বাবা মা এইখানে আসার পরে ছেলেমেয়ের কাছে উঠে, তারপরে ছেলেমেয়ের সাথে থাকতে পারে না কোনো কারণে, যে কোনো কারণে, তো সেই বাবা মা যদি সিটিজেন না হয় এবং বাচ্চাদের সাথে থাকতে না পারে এবং সে যদি বাংলাদেশেও যেতে না পারে, তাহলে সে কিভাবে এখানে সার্ভাইভ করবে? তার জন্য কি কি সুবিধা থাকতে পারে এখানে, মানে কিভাবে সুবিধা পাইতে পারে সার্ভাইভ করার জন্য, কি পাইতে পারে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখানে অনেক সুযোগ, হ্যাঁ খুব ঘন, এবং এটা আমাদের প্র্যাকটিক্যালি আমরা এটা দেখছি এভরিডে। দেখেন মা বাবার জন্য এখানে অনেক কিছু আছে, ওল্ড পিপল হোম আছে, যদি তাদের কোনো ব্যবস্থা না থাকে সরকারের ইয়েতে অনেক ধরনের বেনিফিট আমাদের এলডারলি সিনিয়র সিটিজেনদের জন্য অনেক ধরনের বেনিফিট আছে, সেটা আপনি আপনাদের, হ্যাঁ না গ্রিন কার্ড হোল্ডারদের জন্যও আছে, হ্যাঁ, এবং ওনার যদি কোনো, দেখেন আমরা নিষেধ করি যে আপনারা সিটিজেন হওয়ার শিপ নেওয়ার আগে কোনো ধরনের গভর্নমেন্ট মানে এইড না নেওয়ার জন্য, কিন্তু যদি কেউ এরকম বৃদ্ধ হয়ে যান এবং ওনাদের কোনো চয়েস না থাকে তখন ওনারা পাবলিক ফান্ডে যেতে পারেন, ওনারা ফুড স্ট্যাম্প পেতে পারেন, ওনারা গভর্নমেন্টের কাছে, হ্যাঁ অনেক ধরনের এগুলো বিভিন্ন অর্গানাইজেশন আছে এখানে, তারা করেন, এবং আমাদের গভর্নমেন্টেরও সোশ্যাল সার্ভিসও আছে, তারাও হেল্প করে থাকেন। এবং আপনি এটা আপনার ডাক্তারের কাছে গিয়ে, আপনি যদি হসপিটালে যান সেখানে আপনি চান কাউকে ওখানে জানান, তারাও আপনাকে রাইট ডিরেকশনে ইয়ে করে দেবে, হ্যাঁ হেল্প করে, হেল্প পায় এখানে আপনার, মানে একদম নিঃস্ব হয়ে পড়ে থাকার কোনো অবকাশ নেই। দ্যার আর সো মেনি অ্যাভিনিউজ, আপনি এগুলো ইয়ে করে এক্সপ্লোর করতে পারেন এবং নিতে পারেন সুযোগ সুবিধাগুলো। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি লং আইল্যান্ড থেকে হোসেন বলছিলাম। জি হোসেন ভাই। জি আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে যদি দেশে চলে যাই এবং ইন দ্য মিন টাইম যদি আমাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকে অথবা ইন্টারভিউর জন্য ডাকে, সেক্ষেত্রে কি সেটা রিস্কেজুয়াল করা যায় এবং রিস্কেজুয়াল করার কোনো প্রভিশন আছে কিনা এবং কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা?
হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এরকম অনেকেই করেন যে অনেক সময় লাগতেছে দেশ থেকে ঘুরে আসে, তো দেখেন লং টাইম না থাকলে হয়। আপনি যদি এসে দেখেন যে আপনার সিটিজেনশিপের ইন্টারভিউর সরি সিটিজেনশিপের ফিঙ্গারপ্রিন্টের সময় চলে গেছে, তখন আপনি যে USCIS এর আপনার ফিল্ড অফিস আশেপাশে যেখানে সেখানে গিয়ে আপনি আপনার চিঠিটা নিয়ে গেলে যে আমি এটা চিঠিটা আমি ছিলাম না, আমি পাইনি, এখন পেয়েছি, আমি ফিঙ্গারপ্রিন্ট নিতে পারবো কিনা, সো ওরা দিবে। আরেকটা জিনিস হচ্ছে সামটাইমস ওনারা আপনাকে বলবে যে আমরা USCIS-কে ইনফর্ম করছি, USCIS আপনাকে আরেকটা ডেট দিবে, দুইভাবে হয়। আরেকটা হচ্ছে যে আপনি যাওয়ার আগে যদি আপনি চিঠি পেয়ে যান যে আপনার ফর এক্সাম্পল আজকে জুলাই 1 তারিখ, আপনি 20 তারিখে যাচ্ছেন, আপনার ইন্টারভিউ হয়তো আপনার সরি আপনার ফিঙ্গারপ্রিন্ট হয়তো 25 তারিখে 30 তারিখে এরকম যদি হয়ে থাকে, এবং আপনি যদি টিকিট অলরেডি নিয়ে ফেলেন, তাহলে আপনার ওই টিকিটটা নিয়ে ওই চিঠিটা নিয়ে যদি আপনি যান আপনার আশেপাশের নিয়ারেস্ট USCIS এর অফিসে যেখানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, তাহলে তারা আপনার ওটা আগেও ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিতে পারে। আমাদের ফেসবুকে একটু ডিফারেন্ট টাইপের একটি প্রশ্ন আছে, আমি সেটি নিতে চাই। সৈয়দ মিল্টন প্রশ্ন করছেন, ইফ এনি ওয়ান হু হ্যাভ এ কোর্ট ডেট, যার কোর্টের আদালতে একটি ডেট আছে, কিন্তু কোনো আইস রিসেন্ট রেডের কি কোনো প্রভাব ফেলবে কিনা। ধরেন আপনি আইনি প্রক্রিয়াতে আছেন, হয়তো ডিপোর্টেশন ইয়ে জায়গায়, তো আইস যদি রেড করে সেক্ষেত্রে তার প্রভাব ফেলবে কিনা তার ক্ষেত্রে। উনি বলছেন কোর্ট, আমি এখানে ধরে নিচ্ছি এটা কোনো স্টেট কোর্টের কথা উনি হয়তো বলছেন, যদি আমি দুভাবে বলছি, যদি কোনো স্টেট কোর্টে এটা হয় যে ফর এক্সাম্পল আপনি কোনো ক্রিমিনাল কেস অথবা কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের কেস যে কোনো একটা কেসে কোর্টের প্রক্রিয়ার মধ্যে আছেন, এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে, ফর এক্সাম্পল আপনার গ্রিন কার্ডটা হয়তো আইস বাতিল করে দিয়েছে এরকম সময়, অথবা আপনার যে কোনো একটা প্রবলেম আছে, ফর এক্সাম্পল আপনার স্ট্যাটাসটা সাম কাইন্ড অফ রিসেন্ট হয়ে গেছে, এরকম সিচুয়েশনে আইস আসতে পারে। আচ্ছা, আর ইউজুয়ালি আইস যেটা করে যে ফর এক্সাম্পল কেউ ক্রিমিনাল কেসে ডোমেস্টিক ভায়োলেন্স এই ধরনের অ্যারেস্ট হলো এবং তা ওনার গ্রিন কার্ড নাই, অথবা কোনো গ্রিন কার্ডটা কোনোভাবে রিসেন্ট হয়েছে যেটা উনি জানে না, এরকম সময় যদি আইস আসে তাহলে ওনার ক্রিমিনাল কোর্টের বেলটা হওয়ার পরে ওনাকে আইস পিক আপ করে নিয়ে নেয় নিয়ে যায়। সো এটা হচ্ছে যে যাদের ডেপোর্টেশন অর্ডার হয়তো আছে অথবা যাদের গ্রিন কার্ড হয়তো রিসেন্ট হয়ে গেছে মানে বাতিল করা দেওয়া হয়েছে, অথবা কোনো ধরনের আলাদা আদার ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে যেটার কারণে গ্রিন কার্ড বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু গ্রিন কার্ড যতক্ষণ বাতিল না হয় ততক্ষণ পর্যন্ত আইস এটা ইয়ে করে না ইউজুয়ালি। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই যে ফর এক্সাম্পল আপনি দেশে গেছেন, আপনার কোনো আপনার গ্রিন কার্ড আছে কিন্তু আপনাকে কোনো কারণে আপনার গ্রিন কার্ডটা বাতিল হয়ে যাওয়ার জন্য কোনো ধরনের কেস চলতেছে, রিমুভাল প্রসিডিং যেটাকে বলে কোর্টে, ওই মুহূর্তে যদি আপনি দেশে যান এবং আপনি জানেন না হয়তো আপনার কোনো কোর্ট ডেট ছিল এবং সেটা যদি না গিয়ে থাকেন, তাহলে সেখানে অ্যাবসেন্সিয়া অর্ডার হয়ে যায় যেটা ডিপোর্টেশন হয়ে যায়, তখন যদি আপনি এন্টার করতে চান এখানে আপনার সেই গ্রিন কার্ড দিয়ে, তাহলে আপনাকে আইস ওখানে স্টপ করবে। সো যদিও আপনারা গ্রিন কার্ড নিয়ে দেশে যাচ্ছেন এবং আপনাদের যদি এরকম রিমুভাল প্রসিডিং কিছু থেকে থাকে, একটু ওয়েট করে সব সমাধান করে তারপরে দেশের বাইরে পা রাখা উচিত, কারণ আপনার ফ্যামিলি এখানে থাকবে, আপনি ওখানে থাকবেন, মানে আপনাকে একটা ডিটেনশনে নিয়ে যাওয়া হবে এবং ইটস আ লট অফ হাসল, সেই জন্য আপনার কী প্রক্রিয়া চলছে, কোথায় আপনি আছেন এবং লয়ারের পরামর্শ নিয়ে তারপরে আপনি মুভ করবেন। একজন আছেন ফোনে, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বোস্টন থেকে জামান বলছি, আমার দুইটা কোয়েশ্চন ছিল। বলুন। আমার কোয়েশ্চনটা হচ্ছে, আমি এখানে অ্যাসাইলিম নিয়ে আছি, আমি কিছুদিন হচ্ছে বিয়ে করছি, আমার ওয়াইফ হচ্ছে গিয়ে গ্রিন কার্ড, বাট আমার ওয়াইফ যদি আমার জন্য অ্যাপ্লাই করে কেমন দিন লাগতে পারে? সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে, পারমিট কতদিন লাগবে আসতে? ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। উনি বলেছেন উনি অ্যাসাইলামে আছেন, তো হ্যাঁ, ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার, ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার যদি I-130 অ্যাপ্লাই করে ওখানে ওনার সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি আমরা 2 বছর ধরে রাখি এটাতে, কিন্তু এটার মাধ্যমে উনি ওনার যে অ্যাসাইলেম কেসটা আছে ওর মাধ্যমে ওইটার মাধ্যমে উনি অ্যাসাইলেমের মাধ্যমে উনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন, এবং ওয়ার্ক পারমিট এখন অ্যাসাইলেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে
কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি এক দেড় মাসের মধ্যেও ওয়ার্ক পারমিট চলে আসে, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি 6-7 মাসও লেগে যাচ্ছে। সো এটা আসলে ডিপেন্ড করে কোন অফিসে কোন ইয়ে থেকে আপনি অ্যাপ্লাই করছেন ওয়ার্ক পারমিটটার জন্য, সেটির উপর নির্ভর। হ্যাঁ, আরেকটা হচ্ছে জেনারেলি হচ্ছে যে অ্যাসাইলামের ক্ষেত্রে আপনার 150 ডেজ আপনি ওয়েট করার পরে আপনি অ্যাপ্লাই করবেন, এবং তারপরে আপনাকে 90 ডেজ অ্যাপ্রক্সিমেটলি টাইম দেওয়া হয়, 90 ডেজ এর মধ্যে আপনি পাবেন। কিন্তু আমরা দেখছি এখানে 6-7 মাসও 8 মাসও লাগছে কোনো কোনো ক্ষেত্রে, মানে ওয়ার্ক অথরাইজেশনটা আসতে। আরেকজন আছেন, এই প্রশ্নটি নিয়ে আমাদের বিরতিতে যেতে হবে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ইয়াসমিন বলছি মিশিগান থেকে। জি ইয়াসমিন আপা, আমি আপুর কাছে আমার দুইটা প্রশ্ন। একটা হলো, আমি আমার আব্বু আম্মুর জন্য 2018 এর অক্টোবরে অ্যাপ্লাই করেছিলাম, তো রিসিভ লেটারটা একসাথে আসছে 9 মান্থ পর, এই জুনের June 28 আমার আব্বুর অ্যাপ্রুভাল লেটারটা পাইছি কিন্তু আম্মুর পাইনি। এখন আমি মানে এখন এইটা মানে আম্মুটা কবে আসবে একটু ওয়ারি করতেছি আমি, আর আব্বুটা যে আসছে এখন প্রসেসিংটা কোন দিন থেকে শুরু হবে এটা জানতে চাই আর কি আপুর কাছে। দেখেন, উনি 2018 এর অক্টোবরে করেছে। আপনি মায়ের অ্যাপ্লিকেশনটার জন্য USCIS এর সাথে যোগাযোগ করেন যে এটা কেন আসে নাই অথবা কি সমস্যা। যদি একই ধরনের ডকুমেন্টেশন দিয়ে উনি করে থাকেন মা বাবা বয়সের জন্য এবং বাবাটা অ্যাপ্রুভ হয়ে যায়, মায়েরটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটাতে বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই। উনি যোগাযোগ করলে USCIS এর সাথে ফোনে USCIS ওনাকে বলে দেবে যে এখন কোন স্টেজে আছে। ওকে, বাট 2018 অক্টোবর স্টিল উইদিন টাইম। আচ্ছা, আরেকটু অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন, এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যেতেই হবে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি জি, আসসালাম আলাইকুম আসসালাম। নামটি বলেন। আমি অমিত বলছি ব্রঙ্কস থেকে। আমার যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আপনি ডিসেবল সিটিজেনদের জন্য কি কি সুযোগ সুবিধা, কি কি অ্যাডভান্টেজ আছে এটা একটু বললে ভালো হয় বিস্তারিত। শব্দটি কি বুঝতে পেরেছেন আপনি? আবার একটু প্রশ্নটি করতে হবে যে ভাইয়া। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে ডিসেবল সিটিজেন যারা আছেন, ঠিক আছে, ডিসেবল সিটিজেনদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে এটা একটু বিস্তারিত বললে ভালো হয়। দেখেন, ডিজেবলদের জন্য অনেক ধরনের সমস্যা। ফর এক্সাম্পল, ওনাদের যদি হাউজিংয়ের কোনো সমস্যা হয় ওনারা সেটা পাবেন। ওনাদের যদি হোম হেলথ এইড, যে ওনাদের বাসার জিনিস, বাসার কাজ কম এবং নিজের চলাফেরার জন্য উনি নিজে কেপেবল না, সেই জন্য ওনার হেল্পের দরকার, তাহলে ওটা হোম হেলথ নামে একটা ইয়ে আছে, সেই বেনিফিটটা উনি পাবে। এটা হচ্ছে যে ওনাকে যাই হেল্প করবো, ওনার নিজের ফ্যামিলি মেম্বারও হতে পারে, বাইরের কেউ হতে পারে, যে ওনার সব কাজকর্ম কর্ম করে দেবেন, এরকম লোকে সরকার পে করে এটা। সো এটা হতে পারে। তারপরে ওনার ফুডের জন্য ওনার এক্সট্রা যে মানি, একটা উইকে একটা খরচের জন্য একটা মানি ওনাকে দিয়ে দেবে। সো ইটস আ লট, এভরিথিং ইউজুয়ালি টেকেন কেয়ার অফ বাই গভর্নমেন্ট, ডিসেবল যারা, যাদের লিগালি ডিসেবিলিটি আছে। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও আলোচনা করব, এবং সেই সাথে দর্শক যারা ফোনে অপেক্ষা করছেন একটু অপেক্ষা করতে হবে, নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি ঈশ্বর স্বামী আমাদের সাথে আছেন, ফোনে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দুঃখিত অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, বলুন। অসুবিধা নেই, আমি আমার নাম মোহাম্মদ হোসেন, আমি আটলান্টা জর্জিয়া থেকে বলতেছিলাম। জি ভাই, আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হলো, আমি 2005 সালে আমার মা আমার মেজো বোনের জন্য অ্যাপ্লিকেশন করছিল বি ভিসার জন্য আর কি। তখন তারা এমবিসিতে, ডাক এমবিসিতে দাঁড়াইলে তাদের বার্থ সার্টিফিকেটে সন্দেহ হইলে এমবিসি তাদেরকে বলে যে আপনি এসএসসি পাস করে থাকলে এসএসসি সার্টিফিকেট নিয়ে আসেন। তখন আমার বোন 2005 সালে এসএসসির একটা ডুপ্লিকেট কপি বোর্ড থেকে তুললা দেয়। পরবর্তীতে এমবিসি ইনকোয়ারি করে দেখলো যে তার এসএসসির রেজিস্ট্রেশনে তার বার্থ ডেট 1980 দেওয়া, কিন্তু তার অ্যাপ্লিকেশনে করা ছিল 1982। তখন এমবিসি সন্দেহ হইল যে আপনারা আমাদের নকল মেট্রিকের সার্টিফিকেট দিচ্ছেন, আপনারা ফ্রড করছেন, এই জন্য আপনাদের বিভিসা তো দেওয়াই হইল না, আপনারা আর ভবিষ্যতে
আমেরিকা যাওয়ার জন্য কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেই সময় আমি আর কোনো অ্যাটর্নি হায়ার করি নাই, আমি ইউএস সিটিজেন। তবে আমি আমার মেয়াজ বোনের জন্য আমি নিজে অ্যাপ্লাই করলাম, সেই সময় আমার মা করছিল। 2006 সালে আমি অ্যাপ্লাই করার পরে এখন এমবেসি থেকে চিঠি আসছে তাদের 13 বছর পরে প্রায়। এখন আমার কথা হইল, যেহেতু এমবেসি সেই সময় বলছে যে আপনারা আর কোনো দিন ইউএসএ ভিসার জন্য দাঁড়াইতে পারবেন না আপনাদের রেস্ট অফ দ্য লাইফে, এখন এমবেসি থেকে আবার চিঠি আসছে আমি যখন অ্যাপ্লাই করছি। এখন ইন্টারভিউর সময় তাদের কি পুরানো বিষয়টা নিয়ে কি কোনো সমস্যা সৃষ্টি হইতে পারে, ওই ডেট অফ বার্থের ব্যাপারটা নিয়ে, মেট্রিকের সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেটটা নিয়ে? আপনি ঠিক ওনার রিয়েল ডেট অফ বার্থ 1982 দিয়ে যদি 80 দিয়ে যদি করে থাকেন, তাহলেও এরা বলতে পারে যে তোমরা একটা সময় মিথ্যা কথা বলেছিলে, সেটার জন্য একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। সো আপনি আপনার এই কাজগুলো অ্যাটর্নির মাধ্যমে করান এবং প্রবলেম হলে অ্যাটর্নি সেটা আপনাদেরকে সলভ করে দেবেন, সলভ করার চেষ্টা করবেন আপনাদের জন্য। সো এটা করা সম্ভব, বাট কমপ্লিকেসি হওয়ার চান্সও আছে সেই জায়গায়। এবং ব্যক্তিগতভাবে যেহেতু খুব স্পর্শকাতর একটি বিষয়, আমরা সাধারণভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই না এখান থেকে, কারণ ব্যক্তিগতভাবেই আপনি আপনার অ্যাটর্নির কাছ থেকে এই বিষয়গুলোর পরামর্শ নেবেন এবং তিনি হয়তো যদি অভিজ্ঞ কারো কাছে যান, তিনি হয়তো আপনাকে পথ দেখিয়ে দিতে পারবে। অনেক অনেক শুভকামনা রইল। তবে একটি কথাই আমরা বলি সবসময় এখান থেকে, সেটি হচ্ছে সঠিক তথ্য সবসময় দেওয়া উচিত এবং কোনো তথ্য গোপন করা উচিত না। কে আছেন? জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ফরেস্ট হিল থেকে আলমগীর বলছি। জি ভাইয়া, আমি সিরাজ সামনি আপনাকে একটা প্রশ্ন করবো। আমার যে আমেরিকান পাসপোর্ট আছে, জি, আমি যদি আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করে গ্রিন কার্ড নিয়ে কি আমেরিকা থাকতে পারবো বা গ্রিন কার্ড কি পেতে পারি? আপনি ইউএস সিটিজেন হয়ে গেছেন, সেখানে আপনি সেটা সারেন্ডার করে দিতে চাচ্ছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করতে পারেন। কিন্তু আপনি তাহলে গ্রিন কার্ড কীভাবে, আপনি গ্রিন কার্ডের মাধ্যমে আপনি সিটিজেনশিপ নিয়ে ফেলেছেন অলরেডি, যদি না নিতেন তাহলে বলতাম যে আপনি সিটিজেনশিপ নিয়েন না। এখন এটা রিভার্স করা, আপনি অ্যাবান্ডন করে দেওয়া, ছেড়ে দেওয়া, এটা করতে পারেন। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সানি সাইড থেকে আজগর বলছি। জি আজগর ভাই, প্রশ্নটি, আমার একটা প্রশ্ন আছে। আমার এক রিলেটিভ সিটিজেনশিপ ইন্টারভিউ কৃতকার্য হয়নি, তারা তাকে বলেছে পরবর্তী ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট ডেট মেইল করে তাকে জানাবে। সাধারণত কতদিনের মধ্যে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে? ইউজুয়ালি 3-6 মান্থসের মধ্যে চলে আসে। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমরা আর কোনো প্রশ্ন নিতে চাচ্ছি না। তবে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, ঈশা স্বামী যদি খুব সংক্ষেপে ছোট ছোট করে উত্তরগুলো দেন, কারণ একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। আব্দুল হোসেন প্রশ্ন করেছেন, জুলাই 2019 F2 কারেন্ট বিষয়টি একটু ক্লিয়ার করবেন প্লিজ। F2 ক্যাটাগরি যেটি, জুলাই তিনি 2019 বলছেন, ওনার প্রশ্নটা ক্লিয়ার না নূপুর আপা, এখানে বোঝা যাচ্ছে না উনি কি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছেন। এটি আমরা বলি যে ক্লিয়ার করে প্রশ্নটা করেন ভাই, আমি আপনার প্রশ্নটা অবশ্যই উত্তর দিব। প্রশ্নটার কিছুই বোঝা সম্ভব না এখানে এতটুকুর মধ্যে আর কি। আচ্ছা, এই ধরনের প্রশ্ন স্যাম সুমন তিনি যে জানতে চেয়েছেন, জুলাই বুলেটিনে শো করছে F2A ক্যাটাগরি কারেন্ট, এটা কি F2A ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্য কি মানে গুড নিউজ কিনা? মানে কারেন্ট মানে ভিসা নাম্বার এখন অ্যাভেলেবেল আছে, যেমন ইউএস সিটিজেনের চিলড্রেন এবং স্পাউসদের জন্য। আচ্ছা, সৈয়দ মিল্টনের প্রশ্নটি আমরা নিয়েছিলাম এবং আরেকজন প্রশ্ন করেছেন, এটি করতেই হয়, যদিও খুব নর্মাল প্রশ্নগুলো আমাদের, যে প্রশ্নগুলো উত্তর সাধারণত দিয়ে থাকি। তিনি বলছেন তার হাজব্যান্ড হচ্ছে কানাডার সিটিজেন, তিনি ইউএসএর গ্রিন কার্ড ধারী, তিনি তার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছেন 2018 সালের মার্চে, আর কতদিন লাগবে? উনি যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, ওনার অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স 2.5 ইয়ার্স লাগবে। উনি করেছে মার্চ 2018, এখন ওনার 1 ইয়ার ফিউ মান্থস হয়েছে, সো শি স্টিল হ্যাভ টু ওয়েট।
আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। অ্যাটর্নি ইশা সামি অসংখ্য ধন্যবাদ, কিছু বলবেন উপসংহারে দর্শকদের জন্য? এটাই আজকে অনেকেই প্রশ্ন করেছেন, দেখেন আপনারা যা তথ্য দিবেন সঠিক সত্য তথ্য দিয়ে এগোনো উচিত, এবং যদি আপনারা কখনো এরকম সিচুয়েশনে পড়েন যে আপনারা আপনাদের সন্তানের জন্য অথবা স্পাউসের জন্য কোনো রং ইনফরমেশন দিয়েছেন যেটার কারণে ওনাদেরকে ভিসা দেওয়া হয় নাই এবং ওনাদেরকে বলা হয়েছে যে এটা ওনারা ভিসা আর পাবে না কারণ ফলস ইনফরমেশন দিয়েছে, এই ধরনের কেস যদি থাকে এখানে ওয়েভার একটা জিনিস অ্যাপ্লাই আছে করা যায়, ওয়েভারের মাধ্যমে ওই বারটা আমরা করতে পারি, মানে ওনাদেরকে গ্রিন কার্ড নেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। সো ওয়েভার একটা জিনিস আছে যেটা আমরা আগামী দিন হয়তো আলোচনা করব, আমরা হয়তো এরপরে ইনশাল্লাহ আরও সুযোগ পাবো তখন হয়তো আলোচনা করব। অ্যাটর্নি ইশা সামি অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আগামীকাল দেখা হবে ঠিক একই সময়, সবাই ভালো থাকবেন।